এখন আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে শিখাবো একটি রাজনৈতিক দলের জন্য ফ্লেক্স বা ব্যানার ডিজাইন কিভাবে করতে হয়। তো তার জন্য আমি প্রথমত ফাইল মেনুতে ক্লিক করব, তারপর নিউ অপশনে ক্লিক করছি। নিউ অপশনে ক্লিক করার পর এখানে ওয়াইড, ওয়াইডে আমি দিব চওড়াই কত ফুট করতে চাই। তো আমি করতে চাই 5 ফুট, তো 5 বারং 60 আমার কড়াই আছে, এখানে ইঞ্চ করব। হাইট করতে চাই 3 ফুট, তো এই জন্য করব 36 ইঞ্চ। রেজুলেশন রাখবো 72। তারপর এখানে করব আমরা CMYK, যদি আপনি প্রিন্ট আউট করতে চান। তো এটা আমরা ডিজিটালাইজ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা RGB কালার করব, দিয়ে ওকে করব। ওকে করার পর দেখুন সাদা পেজ চলে এসেছে। এই পেজের মধ্যে যা আমি লিখতে চাই ফ্লেক্স ব্যানারের মধ্যে সেটা আমি আগে লিখে ফেলবো। তো লিখার জন্য দেখুন টাইপ টুলে ক্লিক করছি, তারপর জাস্ট একবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যা যা লিখতে চাই তা লিখে ফেলবো। লিখার জন্য আমি অভ্রো কিবোর্ড ইউজ করব, অভ্রো কিবোর্ডের জন্য F12 প্রেস করছি, তারপর আমি লিখা শুরু করছি। দেখুন আসন্ন আ দন্তস্য দন্তান্নয় নয় আসন্ন পৌরসভা পৌরসভা, এই দেখুন লিখে ফেলছি আমি। এই দেখুন আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। এবার এই লেখাগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। দেখুন তো এটাকে এইভাবে রেখে দিলাম, আমি পরে ডিজাইন করব, লিখব। তার আগে এবার কাজগুলো করি। এখন মুভ টুলে ক্লিক করলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিব। তো তার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, এটা নিয়ে আসছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব। এই দেখুন তো ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ধরে এনে ছেড়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এবার এই ব্যাকগ্রাউন্ডের উপরে এটাকে এই কোণাতে সাজিয়ে দিচ্ছি। এবার সাইজটাকে একটু বড় করে নেব, তার জন্য আমি কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করলাম, দিয়ে সাইজটাকে এইভাবে বড় করে নিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করলাম। দেখুন ব্যাকগ্রাউন্ড আমার হয়ে গেছে, এটা আমার দরকার না, এটা কেটে দিই। এই দেখুন ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমার। এরপরে আমি কি করব, যে পিকচারগুলো ইউজ করব, তার জন্য আমি পিকচার ইউজ করি। আমি PNG কিছু পিকচার বানিয়ে রেখেছি, এই পিকচারগুলো ইউজ করব। দেখুন পিকচারগুলো জাস্ট এইভাবে ধরে এনে ছেড়ে দিচ্ছি। এই দেখুন প্রত্যেকটা পিকচার চলে এসেছে। এবার ধরে এর উপরে ছাড়ছি, এটা ছেড়ে দিলাম। তারপরে এই ছবিটাকে ধরলাম, ছাড়লাম, এই দেখুন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, ছবিটা ধরে ছাড়লাম, তারপর এটা কেটে দিই। আর পিকচার আছে, এই যে আছে এটা মমতা ব্যানার্জির পিকচার, তারপর এটাকে ধরে এনে পেস্ট করলাম। দেখুন প্রত্যেকটা ছবি এইভাবে এনে ছেড়ে দিলাম। এবার এই ছবিগুলোকে সাজিয়ে নিব। সাজানোর জন্য আমি প্রথমত মমতা ব্যানার্জির পিকচার আছে এটাকে রাখবো, এই মাথায় উপরে রাখবো এক সাইডে। আর এটার সাইজটা একটু বড় করে নেব, কন্ট্রোল দেবে টি প্রেস করছি, দে সাইজ এইভাবে বড় করে নিচ্ছি। থাক এত মোটামুটি এরকম থাক ডিজাইন, আচ্ছা বড় করলাম। তারপরে কি করব, অভিষেক ব্যানার্জির ছবি দিব, এই জায়গায় বসাবো। মমতা ব্যানার্জির ছবিটাকে আর একটু সাইজ বড় করি, এই দেখুন বড় করলাম, এত বড় থাকলো, এখানে থাকলো। এবার অভিষেক ব্যানার্জির ছবি এই জায়গায় থাকলো, আর একটু বড় করব সাইজটাকে, এই দেখুন বড় করলাম, যে থাকলো। এবার তারপরে এর ছবিটা রাখবো আমরা, এটা MLA আছে, এর ছবিটা একটু বড় করে করলাম, রেখে দিচ্ছি। তারপরে এর ছবি রাখবো বড় করে, এই দেখুন এইভাবে বড় করে নিচ্ছি ছবি, ছবিগুলোকে বড় বড় করে নিলাম, দিয়ে রেখে দিলাম। এই ছবিটা থাকলো, এটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই, এইভাবে ছোট করে নিলাম, এই ছবিটা থাকলো। এবার ছবিগুলো যখন থেকে গেল, এবার দেখুন কি কাজ করছি আমি, কিভাবে এগুলোকে ম্যাচিং করাচ্ছি। দেখুন এই চারটা ছবি, যে কটা ছবি আমি ইউজ করলাম সবটা থেকে গেল। একটু সাইজ গেল গুলোকে আমি ফিনিশিং দিয়ে দিই, এই দেখুন এটা থাকলো। এই ছবিটাকে আর একটু বড় করি, এভাবে বড় করে নিচ্ছি আর একটু, এত বড় থাক ছবিটা, আচ্ছা একটু বড় করলাম। তারপর এই ছবিটাকে আর একটু এই সাইডে রাখি, হ্যাঁ এটাকেও একটু সাইজ বড় করে নিচ্ছি, এ থাকলো।
এই দেখুন ছবিটা আমার বসানো হয়ে গেছে, তারপরে এটা এটাও তো থাকলো, এটা তারপরে এই ছবিটা উপরে যাবে, উপরে নিয়ে যাচ্ছে এইভাবে, তারপরে যাবে এই ছবিটা, দেখুন প্রত্যেকটা ছবি আমার বসানো হয়ে গেছে। এবার কাজ করব কিভাবে দেখুন, এটা মিশিয়ে দিতে হবে, এটা ছবিটা যে মমতা ব্যানার্জির ছবি আছে এটাকে আমি মিশিয়ে দিব কিভাবে না, এর জন্য আমি এখানে ক্লিক করব, দেখুন রেক্টাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করছি, তারপরে ফেদার, ফেদার আমি এখানে 25 করব, তারপরে 25 করার পর আমি আমার অভ্রও চালু আছে বন্ধ করে দিলাম, দিয়ে এইভাবে সিলেকশন করবেন, দিয়ে ডিলিট প্রেস করব, দেখুন এটা মিশিয়ে যাবে এর সাথে এই ছবিটাই, দেখুন ভালো ভালো বুঝতে পারবেন, এই দেখুন দিয়ে ডিলিট করে দিচ্ছি, তাহলে মিশিয়ে যাবে, দেখুন মিশে গেল। এবার অভিষেক ব্যানার্জির ছবিটাই দেখুন, অভিষেক ব্যানার্জির ছবিতে আমি রাইট ক্লিক করে সিলেকশন করলাম, তারপরে আমি এটাকে এটা নিচ্ছি মোটামুটি এরকম রাখি, এবার এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আর একটু নিচ থেকে নিই এরকম জায়গা থেকে, দিয়ে ডিলিট করে দিলাম, এই দেখুন মিশে গেল। আবার এর ছবিটাকেও করছি একটু হালকা করে নিই, দিয়ে ডিলিট করে দিচ্ছি, দেখুন ও আচ্ছা, এটা লেয়ারটা সিলেক্ট করতে হবে, লেয়ার দেখুন সিলেক্ট করলাম, এবার ডিলিট করে দিচ্ছি, দেখুন কাজটা কেমন লাগছে, দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে যাচ্ছে। আবার এর ছবিটাকেও করে নিই, দেখুন আমি নিচ্ছি রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, তারপরে এইভাবে সিলেকশন করে নিচ্ছি, দিয়ে ডিলিট মারলাম, দেখুন ডিলিট হয়ে গেল, কন্ট্রোল দেবে ডি, দেখুন পুরো কাজটা কিন্তু হয়ে হয়ে যাচ্ছে, এই যে কাজটা হয়ে গেল, এটাকে রেখে দিলাম একটু হালকা হালকা করে, সাইজটা রিসাইজ করে নেবেন ঠিকঠাক করে যাতে ঠিকঠাক লাগে, দেখুন সাজানো হয়ে গেল। এবার কি করব, এই লোগোটা, টিএমসির লোগোটাকে আমি এই কোণাতে রাখছি, এই কোণাতে একটু সাইজ ছোট করে নিব, দেখুন সাইজটাকে ছোট করে নিলাম, দিয়ে রেখে দিচ্ছি, এই থাকলো এই কোণাতে। এবার আমি এই ছবিটাকে, বড় ছবিটা যে আমাদের প্রার্থী, এটাকে রাখবো সবচেয়ে উপরে, এই দেখুন সবচেয়ে উপরে যাবে, কন্ট্রোল দেবে টি প্রেস করে এটাকে রিসাইজ করে নিচ্ছি, দেখুন কিভাবে কাজ কাজগুলো করছি, দেখুন আপনারাও পেরে যাবেন, দেখুন এইভাবে কাজ করবেন, এইভাবে রেখে দিলাম, রেখে দেওয়ার পর এবার কি কাজ করছি দেখুন, যখন আমার এই এটা হয়ে গেছে কাজ, এবার এখানে একটা শেপস নিব, শেপস নিব, দিয়ে শেপস নিয়ে এই কোণা থেকে একটা টেনে নিচ্ছে, এবার শেপস দেখুন একটা শেপস টেনে নিলাম, এত বড় রাখি, পুরো কাজটা দেখুন তাহলে খুব ভালোভাবে শিখে যাবেন, এত সোজা লাগবে যে কি বলবো, দ্বিতীয়বার আপনাকে আর বলতে হবে না। এবার লেখাগুলোর কাজ করি, লেখাগুলোর কাজ করার জন্য আমি কি করছি দেখুন, লেখার লেয়ারটাকে সিলেক্ট করলাম, তারপরে টাইপ টুলে ক্লিক করছি, দিয়ে আমি 7 নম্বর লেখা কমিটি আছে এটাকে কাট করে নিচ্ছি, দিয়ে কাট করার পর আবার মুভ টুলে ক্লিক করলাম, দিয়ে টাইপ টুলে ক্লিক করছি, দিয়ে পেস্ট ক্লিক করব, কালারটা আমি হোয়াইট করছি, দিয়ে পেস্ট করে দিচ্ছি, হোয়াইট করে দিই কালারটাকে, এই দেখুন বসান, কোথায় যাচ্ছে, সবচেয়ে নিচে চলে এসেছে সেই জন্য দেখতে পাচ্ছি না, লেয়ারটাকে এইভাবে উপরে উঠিয়ে নিব, এই দেখুন দেখা যাচ্ছে, এইভাবে রেখে দিচ্ছি, একটু সাইজ একটু বড় করে নিই, এইভাবে সাইজটাকে একটু বড় করে নিলাম যে দেখতে যাতে ভালো লাগে, এই দেখুন মিডিলে রেখে দিলাম। এবার উপরের কাজগুলো করব, দেখুন উপরের লেখার কাজগুলো কিভাবে করছি, সিলেক্ট করলাম, ফিনিশিং পরে দিব, আগে দেখতে থাকুন পুরোটা, কাট করছি, দিয়ে এটা থাকলো, লেখাটাকে রেখে দিলাম, তারপর টাইপ টুলে ক্লিক করার পর একবার ক্লিক করছি, দিয়ে পেস্ট করলাম, দেখুন কাজটা আপনিও পেরে যাবেন খুব সুন্দরভাবে, দেখে নিন, আমি একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন লেখা হয়ে গেছে, বসেও গেছে, দেখুন তাহলে আমাকে আর সাইজ ছোট বড় করতে হলো না, এই থাকলো লেখাটা। এবার এখানে আছে সুস্মিতা ঘোষ গুপ্তা এই লেখাটাকে, তাহলে এই লেখাটাকে কাট করছি, দেখুন ক্লিক করলাম, সিলেক্ট করলাম, দিয়ে কাট, কাট করার পর মুভ টুলে ক্লিক করব, দিয়ে জাস্ট একবার পেস্ট করে দেব, এই দেখুন চলে আসলো, এটা থাকলো। আবার এটাকেও করে নিচ্ছি, কে লেখা আছে সেটা কাট করলাম, এটাকে একটু নিচে রাখি, তারপরে ফিনিশিং দিচ্ছি, দেখুন ফিনিশিং পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে। এবার এটাকে এই সাইডে রেখে দিচ্ছি,
এবার সুস্মিতা ঘোষ গুপ্তা লেখা আছে, এই লেখাটাকে কি করব, কন্ট্রোল দেবে টি প্রেস করব, এই লেয়ারটা সিলেক্ট করে দিয়ে সাইজ বড় করে নিচ্ছি। এই দেখুন পুরো কাজটাকে এইভাবে রাখছি, এটাকে রেখে দিলাম এই জায়গাতে রেখে দিলাম, আর একটু বোল্ড করে দিব। তো বোল্ড করার জন্য বোল্ডে দেখুন ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল দেবে টি দেবে, একটু রিসাইজ করে ঠিকঠাক করে এইভাবে রেখে দিচ্ছি। এই দেখুন কাজটা খুব সুন্দর লাগবে। দিয়ে যখন এটা হয়ে গেল কাজটা, এবার কন্ট্রোল দেবে টি দেবে আমি, আর একটু রিসাইজ করার পর এবার কে লেখা আছে এটাকে আমি এক সাইডে করে দিই, এরকম জায়গাতে থাক, দিয়ে বিপুল ভোটে জয়ী করুন এটাকে রেখে দিচ্ছি এরকম মিডিলে, এইরকম জায়গাতে থাকলো। এবার আমরা কি করব, ফিনিশিং দিব। ফিনিশিং দেওয়ার জন্য কি করছি দেখুন, আমি মমতা ব্যানার্জির যে ছবি আছে তার পিছন দিকে আর একটা দিব আমি ইন্ডিয়ান ফ্ল্যাগের ছবি। দেখুন আমি নিয়ে আসছি আমার ছবিটা ডাউনলোড করে রেখেছি আমি এই জায়গাতে, এটা দিব। তো এই ছবিতে আবার ওয়াটার মার্ক আছে অনেক, তা আমি কি করব এটা নিয়ে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। এবার আমি ছবিটাকে নিয়ে যাব, তো ছবিটাকে নিয়ে যাব আমি ওইভাবে যাব না, আমি এইটুকু ছবি নিয়েব, এবার সিলেকশন করে নিচ্ছি, দিয়ে ছবিটাকে নিয়ে যাচ্ছি। দেখুন ধরে এনে ছেড়ে দিলাম, এবার এটার এর পিছনে রেখে দিব, কন্ট্রোল দেবে টি প্রেস করব, দেরি সাইজ করে নেব, এই থাকলো হালকা করে, একটু লুকিং আসে নতুন। দিয়ে কি করব দেখুন, এবার কাজটা করব আমরা, লিখার কাজগুলো করব, ফিনিশিং দিচ্ছি কিভাবে। আসন্ন পৌরসভা নির্বাচনে এই লেখাটাকে সিলেক্ট করলাম, মানে লেয়ারটাকে, লেয়ারটাকে সিলেক্ট করার পর স্ট্রোক দিব, এখানে স্ট্রোকে যাচ্ছি, স্ট্রোক দিব হোয়াইট, দেখুন হোয়াইট স্ট্রোক দিবেন, আর এখানে স্ট্রোকটাকে একটু সাইজ বড় করে নিচ্ছি, আর ড্রপ শ্যাডোতে যাব, ড্রপ শ্যাডো আমি রেড করে দিচ্ছি। দেখুন কাজটা কেমন লাগে করে দেখাচ্ছি, দেখুন এই দেখুন কাজটা, দিয়ে ওকে করে দিচ্ছি। তাহলে হালকা দেখুন এখানে আমি জুম করে দেখাই আপনাদেরকে, এই দেখুন কাজটা হয়েছে, কি কাজ হলো দেখুন, ড্রপ শ্যাডো পড়েছে আমার কাজটাতে, আর পুরো কাজটা ভালো লাগছে। এবার ঘোষ গুপ্তা এটাকেও করি, এটাকেও ঠিক একইভাবে স্ট্রোক দিব, স্ট্রোক দিব আমি হোয়াইট, এটার সাইজটাকে বেশি করে দিচ্ছি, রাখলাম, ওকে করছি, আর দিব ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিব আমি রেড, রেড দিব আমরা, দিয়ে দেখে নিন, দেখে নিন কিভাবে কাজ করছি। এই দেখুন এটাকে একটু বড় হালকা করি, এটা ডিস্টেন্সটাকে একটু এই সাইড করলাম, দে দেখুন কাজটা, এটা বাড়িয়ে নিই, এটা ডিস্টেন্স এরকম রাখি, এই দেখুন কাজটা, দেখুন কাজটা দেখুন কিভাবে করছি, খুব ভালো লাগবে কাজটা। এই দেখুন হয়ে গেল, এবার ওকে করে দিচ্ছি, এটাও কাজ হয়ে গেল। এবার কে লেখা আছে সেটাকে করব, সেটাকেও আমি উপরে তো দিয়েছি, এই যে লেয়ারটাই, এই লেয়ারে যেটা দিয়েছি সেটাই আমি স্টাইল এটা কপি করে নিচ্ছি, কপি লেয়ার স্টাইল করলাম, তারপরে এই লেয়ারটাই সেম ইফেক্ট দিব আমি, তো এটাই কি করব, পেস্ট করে দিব। দেখুন পেস্ট করছি কিভাবে, এই লেয়ারটার উপরে রাইট ক্লিক করব, দে পেস্ট লেয়ার স্টাইল অটোমেটিক চলে আসবে, এটাকেও করে দিচ্ছি, এই দেখুন, দিয়ে রাইট ক্লিক পেস্ট লেয়ার স্টাইল অটোমেটিক চলে আসবে। এই দেখুন আমাদের ফ্লেক্স ডিজাইন কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে একটু সাইজ আমি বড় করে আপনাদেরকে দেখাই, এই দেখুন একটু সাইজ বড় করলাম, দেখুন আমাদের ব্যানার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। তো এই ব্যানার ডিজাইনটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।